যে একজন শিক্ষিত মানুষ সমাজে শিক্ষিত হিসেবে তার যে পাওনা আসনটা, সেই আসনটায় উঠবার সবচাইতে বিশ্বস্ত সিঁড়িটার নাম হলো সাহিত্য। আপনারা যেহেতু সাহিত্য বিষয়ক দাওয়া আছে, মরনা জুবাইর নিশ্চয়ই কথা বলেছেন, ভালো বলেছেন, উনি মাঠে বেশ ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই সময়ে, এবং আমি যতটুকু জানি আমার পরে মরনা সফুল্লাহ ফুয়াদ কথা বলবেন, সেটা হয়তো ওই ভাষা সাহিত্য নিয়ে বলবেন। তো এই যে মনোযোগ সহ আপনারা বসে আছেন, আপনাদের এই বসে থাকা আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে এটা আপনারা বুঝেন, এবং আমি এটাও বিশ্বাস করতে ভালোবাসছি যে আমার কথাটা আপনারা পরিষ্কার বুঝেছেন। একজন মানুষ শিক্ষিত আর একজন মানুষ অশিক্ষিত, দুইজনের আসন কি না সমান, তাই না? কিন্তু শিক্ষিত মানুষ তার জন্যে যে একটা নির্দিষ্ট আসন আছে, সেই আসনটায় তো তাকে পৌঁছাতে হবে। সেই আসনটায় সামাজিকভাবে পৌঁছাবার, উঠবার, সমাসীন হবার সবচাইতে বিশ্বস্ত যে সিঁড়িটা আমি বলতে চাচ্ছি, তার নাম হল সাহিত্য। অনেক ঘুরিয়ে যদি না বলি এবং বলা উচিত নয়, এটা 2018 সাল, এখন থেকে 100 বছর আগে সাহিত্যকে নানা সংজ্ঞায় মানুষের সামনে উপস্থাপিত করে এটা খুব বড় জাতের এলিট শ্রেণীর একটা স্পেশাল তকমা প্রমাণ করবার জন্যে যে একটা ভণ্ড সংস্কৃতি ছিল, কালের ঘর্ষণ সেটাকে অনেক আগেই খইয়ে দিয়েছে, বিলীন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন সেই রকমের আলাদা কোনো জমিদার বংশের মানুষের স্পেশাল পকেটের সম্পদ সাহিত্যকে মনে করা হয় না। এই জন্য অতগুলো মারপেট এবং সংজ্ঞায় প্রবেশ করা আমি 2018 সালে বৈধ মনে করি না। আমি সাহিত্য বলতে সোজা এই কথাটা বলতে চাচ্ছি, আমার মনে যে বিষয়টা আছে, প্রেম, ভালোবাসা, মমতা, শ্রদ্ধা, খেদ, ক্ষোভ, বিদ্রোহ, যা আমার ভেতর আছে, এই ভেতরকার কথাটা আমি যখন আমার মুখে উচ্চারণ করব, আমার উচ্চারণের ভালোবাসা আর আমার মনের ভালোবাসা যখন এক হবে, তাকে বলা হয় সাহিত্য। সময়ের কোনো অসঙ্গতির প্রতি আমি খেদ প্রকাশ করতে চাচ্ছি, আমি ক্ষোভ জানাতে চাচ্ছি, আমি বিদ্রোহ প্রকাশ করতে চাচ্ছি, যদি আমার মনের সেই বিদ্রোহ যথাযথ ভাষায় আমার কণ্ঠে উচ্চারিত হয়, সেটাই সাহিত্য। মাফ করবেন, আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি যে সাহিত্য মানে কুড়িয়ে কুড়িয়ে জটিল জটিল শব্দ আহরণ করে এমন কোনো মালা গাঁথার নাম নয়, যেটা কেবলমাত্র অবসরজনদেরকে মানায়, এটা সাহিত্য। কথা কি আপনাদের সামনে পরিষ্কার? যদি এই কথাটা পরিষ্কার হয় তাহলে কে এটা মানবে না? যিনি একজন ব্যবসায়ী, যদি তার পণ্য বাজারে খাওয়াতে হয়
তাকেও সাহিত্যিক হতে হবে। যদি একজন বিদ্বান তিনি শিক্ষক হন এবং তার পাঠ তার ছাত্রের বিশ্বাসের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তাকেও সাহিত্যিক হতে হবে। আর যদি কোনো ব্যক্তি সৌভাগ্যক্রমে ইসলামের মতো মহান ধর্মের অধিকারী হন, পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন, তাফাক্কুহ এবং পাণ্ডিত্যের মতো গৌরব যদি কারো ঘরে চলে আসে এবং সে যদি বৈধভাবে এই অধিকার লাভ করে যে সে মানুষের সামনে ইসলাম সম্পর্কে বলতে পারে, বলবার মতো অধিকার তার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সে ব্যক্তিকে সাহিত্যিক হতেই হবে। আমি মনে করি যে এই বিষয়ে কোনো সচেতন মানুষ দ্বিমত পোষণ করতে পারে না। কি বলেন, পারে? দ্বিমত পোষণ করতে পারে। এই জিনিসটার নাম হলো সাহিত্য। একটা জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং সেই দরকারের কথাটা আমি আপনাদের সামনে বিশেষভাবে আলোচনা করতে চাই। অপ্রয়োজনীয় কথা এবং সেটা বললে ভালো লাগবে সেটা বলা যায়। সক্ষতার সময়, ভালো লাগার সময়, আমি শুরুতেই আমার ওজোর পেশ করেছি যে আমি নিজে খুব ভালো লাগার অবস্থাটাতে নেই। এজন্যে আমি একটা দরকারি জায়গায় আমাদের এই সময়কাল পুরো বাংলা ভাষার সকল তরুণকে, শুধু বাংলাদেশ না, যারা পশ্চিমবঙ্গে থাকেন, যারা কলকাতায় থাকেন, তাদের আমি আপনাদের সম্পর্কে সচেতন আছি। আপনাদের কাগজগুলো আমি দেখি, পড়ি। আপনাদের বৃহত্তর সিলেট থেকে নানা রকমের যে ছোটো কাগজ বিশেষ করে প্রকাশিত হয় সেগুলো আমি নিজে পড়ি এবং দেখি, সচেতন আছি। সুতরাং আপনাদের জানা আছে দুইজন ব্যক্তি, কবি আল মাহমুদ 70-এর দশকে কলকাতায় গিয়ে দাবি করে এসেছেন ঢাকাই হলো বাংলা ভাষার রাজধানী। বাংলা ভাষার রাজধানী কোনটা? ঢাকা। এবং এটাও আপনাদের অজানা নয় যে আমাদের বাংলা ভাষাটাকে একসময় পূজু ঘরে বন্দি করে রাখার জন্যে আমাদের পণ্ডিত মহাশয়েরা কি পরিমাণে অন্যায় কর্ম করেছেন তার অনেক ইতিহাস আছে। আমার ওস্তাদ অধ্যাপক আফতার ফারুক রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যাবতীয় যোগ্যতা অর্জন করবার পরেও তার ভর্তিকে আটকে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে যে তার ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা শিক্ষা আছে। তিনি আলিয়া মাদ্রাসা থেকে এসেছেন, মুসলমান, আবার মাদ্রাসা শিক্ষিত, সে সাহিত্য পড়বে, অপরাধ নয় কি? বাংলাদেশের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে আমি পাকিস্তান আন্দোলনকে শুধু এই জন্যে সমর্থন করেছিলাম যে আমাদের বাংলা ভাষায় হিন্দু মহাশয়েরা মুসলমান জাতিকে যেভাবে উপেক্ষা করে গেছে, এই উপেক্ষার পরিবেশটাকে যদি ভাঙতে হয় তাহলে মুসলমানদের আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আছে। আহমদ সফার, যদ্যপি আমার গুরু যারা পড়েছেন তারা এই তথ্য জানে। আরেকটা তথ্য, এটাও আপনারা কাছের আরেকটু বেশি জানবার কথা, ভারত সিলেটের চাইতে বেশি কাছে না, আমাদের ঢাকা দূরে। আমাদের ঢাকাতে ঢাকা বইমেলা হয়, 21শে বইমেলা হয়। বিশেষ করে ঢাকা বইমেলাতে
কলকাতার বিপুল পরিমাণে বইপত্র আসে। আমি মনে করি আমাদের প্রয়োজন বই হাতিয়ে দেখা, বই বাজিয়ে দেখা, বিশেষ করে এই জায়গাটায়। আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের বন্ধুরা জানাচ্ছেন যে এখন কলকাতা এবং পশ্চিমবঙ্গের মুসলমান আর বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষিত তাদের সময় এসেছে ঢাকায় এসে বাংলা ভাষা শিখে যাওয়ার। আমি কোনো অনুমান করে বলছি না, সেখানকার প্রকাশক সরাসরি বলেছেন এবং সেখানকার সচেতন একটা টিম ঢাকায় এসে ঘুরে গেছেন। তারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের একটা দল নিয়ে কলকাতা এবং পশ্চিমবঙ্গের ওলামায়ে কেরামকে হেদায়ত দিতে বাংলা ভাষা বিষয়ে। সেজন্য আমি এই কথাটা খুব পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আমার এই যে বক্তব্যটা এই সময়ে যে তরুণদেরকে আমি বলতে চাচ্ছি, এটা শুধু বাংলাদেশের জন্য না, বাংলা ভাষার জন্য। সেই বাংলাভাষী তরুণ যদি লন্ডনে থাকেন তাকেও আমি বলব, কলকাতায় যদি থাকেন তাকেও আমি বলব, পশ্চিমবঙ্গে যদি থাকেন তাকেও আমি বলব, আমার বাংলাদেশে যদি থাকেন তাহলে তো বলবই আমার বাংলাদেশ। আমি আরেকজন ব্যক্তির নাম করতে চাচ্ছি এখানে, হুমায়ুন আহমেদ। ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলা সাহিত্যকে আপনি কি দিয়েছেন কিংবা বাংলা ভাষাকে, তিনি বলেছেন যে আমি খুব সামান্য একজন লেখক, তেমন কিছু দেওয়ার মতো বড় প্রতিভা নিয়ে আমি জন্মগ্রহণ করি। তারপরও আমি বলবো যে একটা সময় ছিল আমাদের রেডিওতে, আমাদের টেলিভিশনে একটা নাটক কিংবা একটা সিনেমা, সেটা যদি পরিবেশিত হতে হতো তাহলে উচ্চারণের ভঙ্গিনা পর্যন্ত কলকাতার যদি না হতো তাহলে সেটা জাতের সিনেমা এবং জাতের নাটক মনে করা হতো না। আর আমাদের এখানে কোনো গল্প, কবিতা, উপন্যাস, এমনকি রাজনৈতিক সমালোচনাও যদি লেখা হতো আর সেখানে যদি হতো না লেখে হতো লেখা হতো, তাহলে এটাকে জাতের লেখা মনে করা হতো না। আমি চেয়েছি এবং আমি পেরেছি যে আমাদের গল্প, আমাদের উপন্যাস, আমাদের কবিতা, আমাদের নাটক, আমাদের সিনেমা, আমাদের ঢাকার উচ্চারণ হবে, বাংলাদেশের উচ্চারণ হবে এবং বাংলাদেশের উচ্চারণে বাংলাদেশের ভঙ্গিতে লিখিত গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, নাটক, সিনেমা কলকাতার বাজারকে দখল করবে এবং সেটা করেছে। আপনারা সচেতন মানুষ, আপনারা জানেন যে একা হুমায়ুন আহমেদের যে পরিমাণে বই একটা মেলায় বিক্রি হতো, কলকাতার মাননীয় সকল সাহিত্যিকের সবগুলো বই মিলে ওই পরিমাণে বিক্রি হতো না, এটা বাংলাদেশের অহংকার। আমি বলতে চাচ্ছি যে একজন কবি, তিনি কলকাতায় দাঁড়িয়ে দাবি করেছেন বাংলা ভাষার রাজধানী ঢাকা, আমাদের আরেকজন বাংলাদেশের সন্তান, সে দেখিয়ে দিয়েছে সত্যি কবি ঢাকাই বাংলা ভাষার রাজধানী। আমি ঘরে আসছি। আমাদের ঢাকাকে বলা হয় মসজিদের শহর, তাই না? আমাদের বাংলাদেশ 800,000 মসজিদের দেশ। আমাদের বাংলাদেশকেও যদি কেউ বলে যে আজানের দেশ, মোটেও সেটা বাড়িয়ে বলা হবে। একটা দেশে যদি 800,000 জায়গা থেকে দিনে 5 বার একই কণ্ঠে, একই ভাষায়, একই ছন্দে, একই উচ্চারণে একটা বাণী উচ্চারিত হয়,
তাহলে সে দেশটাকে সেই উচ্চারণের দেশ বলবে না, সে কোন নাদান। বলতে হবে বিশ্বাসের জায়গা থেকে, বলতে হবে বাংলাদেশ আজানের দেশ। এদেশে যে হিন্দু থাকে, যে বৌদ্ধ থাকে, যে খ্রিস্টান থাকে, তাকেও বলতে হয় আমি ঠিক দুপুরের আজানের সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব, বলতো। তার কারণ আমাদের বাংলাদেশের বাতাস সময় পরিমাপ করে মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ শোনে। এই গর্ব, এই অহংকার আমরা কেন করব না? এটা আমাদের গর্ব। এই জায়গাটা থেকে আমি যে কথা বলতে চাচ্ছি, বাংলা ভাষার রাজধানী যদি ঢাকা হয়, তাহলে বাংলা দেশটাই কি বাংলা ভাষা চর্চার আসল জায়গাটা না? আর বাংলা দেশটা, এর পরিচয়টাই হলো ইসলাম এবং মুসলমান। সুতরাং ইসলাম ও মুসলমানকে, ইসলাম ও মুসলমানের পরিচয়ে শত বছর না, হাজার বছর ধরে যারা পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত রেখেছে সেই আলেম সমাজ, তারা বাংলা ভাষাকে, সাহিত্যকে নেতৃত্ব দেবে না, তাহলে কে নেতৃত্ব দেবে? এই নেতৃত্ব দেওয়ার অধিকার আমাদের। এই কারণে ওই অধিকার আমাদের। একমাত্র আমরাই এদেশে এমন একটা শ্রেণী প্রতি সপ্তাহে 8 লাখ চেয়ার থেকে একযোগে আমরা এই দেশের মানুষকে বলি, কি বলি, ওই কথাটা বলি যেই কথাটার জন্য এখন এদেশের মাননীয় শিক্ষামন্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে কাঁদছেন যে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শেখাতে পারছি না। কাঁদছেন না? কাঁদছেন। শিক্ষামন্ত্রী কাঁদার অর্থ হলো শিক্ষা কাঁদছে, স্কুল কাঁদছে, কলেজ কাঁদছে, ইউনিভার্সিটি কাঁদছে, এবং সকল পাঠ্যপুস্তক এবং এর পেছনে যাবতীয় আয়োজন কাঁপছে, কোটি কোটি টাকা বাতাসে উড়ানো হচ্ছে, কিন্তু আমাদের সন্তানরা মানুষ হচ্ছে না, মানুষ হচ্ছে না, কাঁপছে। এবং এই কথাটাও কি আমরা বলতে কখনো ভয় পেতে পারি যে এই দেশে সমাজে যত জায়গায় ক্ষয় আছে, অবক্ষয় আছে, কলঙ্ক আছে, দাগ আছে, ভাঙন আছে এবং অনাকাঙ্ক্ষিত ব্যত্যয় আছে, এই সমস্ত অসুন্দরের বিরুদ্ধে ভোগদান করে একমাত্র আলেম ছাড়া আর কেউ কথা বলতে পারে? এটা কর্মশালা, এই জায়গাটার উপমাগুলো আমি দিচ্ছি না, উপমাগুলো আমাদের সামনে এতই পরিষ্কার যে উপমা দিতে হয় যে আমাদের সমাজে যারা আপন শক্তিতে দাপটে ধুলো উড়ান, তারা যদি সমাজের সামনে কোনো আদর্শের উপদেশ দেন, তখন তাদের উপদেশ শুনে অনেক সময় মাইকও হাসে যে স্যার শেষ পর্যন্ত আপনিও উপদেশ দিলেন। ফলে উপদেশ দেওয়ার অধিকার শুধুমাত্র তাদের, যাদের ব্যক্তি জীবন এবং যাদের বেড়ে ওঠার, গড়ে ওঠার প্রতিষ্ঠানগুলো ওই সমস্ত কলঙ্ক থেকে পবিত্র। এই জায়গাটায় এসে ভাষা ও সাহিত্যটা আমাদের জন্য অনিবার্য হয়ে ওঠে।
এখন কথাটা একেবারে মুঠোয় চলে আসে, এই মন্ত্রটাকে আমরা কিভাবে অর্জন করব। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, ভাঙতে চাচ্ছি, এবং ভাঙবার জন্য আমি অনেক অনেক নাম থেকে, রবীন্দ্রনাথের নাম করা যেত, বঙ্কিমবাবুর নাম করা যেত, শরৎবাবুর নাম করা যেত, কিংবা এই সময়ে যারা বাংলা ভাষাকে মোটামুটিভাবে ভালোভাবেই দুলিয়ে গেছেন, সুকান্তের পরে যারা বিশেষ করে গদ্যে কাজ করেছেন, সেটা আমরা সমরেশবাবুর কথাই ধরি না কেন, আরও অনেকের নাম করা যেত, কিন্তু আমি বলেছি আল মাহমুদের কথা, আমি বলেছি হুমায়ুন আহমেদের কথা। আমাকে যদি বলা হয় যে আরও শুনতে চাই, আমি নির্মলানন্দ গুণের কথা বলব, আমি রফিক আজাদের কথা বলব। কেন বলবো? ওই কথাটা আমি বলে এসেছি আপনারা মাথায় ঠিক যত্ন করে রেখেছেন কিনা জানি না, যে সাহিত্য মানে অভিধান ঘেঁটে ঘেঁটে, ঘুরে ঘুরে, মনোযোগ ক্ষয় করে করে, অপ্রচলিত, জটিল, কঠিন ছন্দে খুব নাচানাচি করে, ঝংকার উঠে, এই ইত্যাদি বিশেষণ বিশেষণ দিয়ে ভার করে করে বক্তব্য উপস্থাপন করা, যে একটা সংজ্ঞা এক সময় সমাজে চালানো হয়েছিল, ওটা সাহিত্যকে বন্দি করে রাখার একটা শেকল ছিল। ওই শেকলটা পদ্মে যেভাবে জীবনানন্দ দাস ভেঙেছেন, এবং সেটা ভাঙতে ভাঙতে এখন এমন এক জায়গায় চলে এসেছে যে অনেক সময় আমরা ঠিক বুঝে উঠতে পারি না, যে চমৎকার পাঠ হলো। একবার আমরা দেওবন্দে পড়ার সময় কবিতা উৎসবে গিয়েছি, আমাদের দেশের মানুষ অতটা ভাষা প্রেমী না, দেওবন্দ একটা মুসলমানদের এলাকা, সেখানে মানুষের ভাষা এতটা প্রিয় বিষয়, তিন চার ঘন্টা আগে যদি একটা ঢোল পিটিয়ে দেওয়া হয় শহরে, যে দুপুর দুইটা থেকে চামার চৌদস যেখানে মূর্তি রাখা হয়, মাঠ আছে, যে এখানে একটা কবিতা উৎসব হবে, তাহলে এই তিন চার ঘন্টার ভেতরে দেখা যাবে যে 5-10 হাজার মানুষ একত্রিত হয়ে গেছে কবিতা শোনার জন্য। আপনি রিক্সাওয়ালাকে ডাকবেন, রিক্সাওয়ালা বলবে আপনাকে যে মোসাব ছোড়ো, মুশারা হবে বলা হয়, সরো, কবিতা উৎসব, কবিতা শুনতে যেতে হবে, রিক্সা চালানোর সময় নেই। পান দোকানদার দোকান বন্ধ করে দিয়ে সে কবিতা শুনতে চলে যাবে, ভাষাটাকে তারা এইভাবে নিজেদের পছন্দের বিষয় করে নিয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গায় এখনো পর্যন্ত ভাষাটাকে ওইভাবে পছন্দের জায়গায় তুলে আনতে পারিনি, তুলে আনতে না পারার যে একটা ঠক, সেই ঠকটাও কি আমাদের সামনে পরিষ্কার না? কি বলেন, পরিষ্কার না? পরিষ্কার। আজকে সাহিত্য ও দাওয়া, যারা ফিদায়ুল্লাহ সাহিত্য সংসদ করেন তাদের মেধা, বিচক্ষণতা এবং সচেতনতার আমি প্রশংসা করব। এই দুটো একজন মানুষের দুটো হাতের মতো, দাওয়া সাহিত্য ছাড়া হয়, আর কেউ সাহিত্য শিখল কিন্তু তার জীবনের টার্গেট দাওয়া না, সে শিক্ষিত মুসলমান না। একজন শিক্ষিত মুসলমান মানেই সে দায়ী, আর তাকে সফলভাবে দায়ী হতে হলে তাকে সাহিত্যটা জানতেই হবে, ভাষাটা জানতেই হবে। তারা এই যে ভাষাটাকে নিজের করে নিয়েছে,
তা আমাদের সময় একবার কবিতা উৎসব হলো, একজন শিখ ভদ্রলোক দাঁড়ালেন, দাঁড়িয়ে তার কবিতা আবৃত্তি করেন। উপস্থাপক আনোয়ার জালালপুরি খুব চমৎকার, তো তিনি একটু রসিকতা করার জন্য ওই শিখকে বললেন, শেঠজি শেঠ যাব শোনা দিয়া তো ওই নগমা ভি শোনা দিয়ে তা গানও শোনান, কুই তারান্নুম ভি শোনা দিয়ে। তখন ওই শিখ বলল, আজই তারান্নুম হি তো শোনায়া, আমি তো তখন গানই কইলাম, বুঝাসনি? মানে সে এমন ভঙ্গিতে গান শুনিয়েছে যে উপস্থিত সবাই মনে করেছে যে তিনি কবিতা পাঠ করছেন, আর সে কি বলছে, গানই তো শোনালাম। একটুখানি ভেজাল আছে আমাদের জন্যে, এই জন্যে সবাই ঠিক হয়তো পুরোপুরি মজাটা নিতে পারছেন না। আমাদের এখানে একটা ব্যাপার আছে যে শের বা কবিতার জন্য একটা সুর আছে, তাই না? কিন্তু উর্দু ভাষা এবং বাংলা ভাষার যারা কবি এবং যারা আবৃত্তি করেন তারা জানেন যে এর সঙ্গে সুরের কোনো সম্পর্ক নাই, বরং এর সঙ্গে একটা ভাবের সম্পর্ক আছে, এর নানা রকমের স্টাইল আছে। শেষ কথা হলো যে উচ্চারণটা যদি অর্থটা বলে এটা নাম আবৃত্তি, উচ্চারণের যে আওয়াজটা, আওয়াজটাই অর্থ, শব্দটার অর্থ আওয়াজটা, এই এর নামই বাহাদুর শাহ জোফর শেষ মুঘল সম্রাট, তার জীবনের একেবারে শেষ দুঃখ সে যেভাবে প্রকাশ করেছে, অমরে দরাজ মাংকে লায়ে থে চার দিন দো আর জো মে কট গয়ে দু ইন্তজার, এই এর নাম হলো কবিতা, এর নাম হলো আবৃত্তি। এখন বেটা যখন বলল যে আজই তারা নুমি তো শোনায়া, গানই তো শোনালাম, তো আনোয়ার জালালপুরি আর কি করবে, তখন সে বলেছিল, আগর তারা নুম হয় তব তো বাহ বাহ, আগর তারা নুম হয় তব তো বাহ বাহ, আপনি যদি গান শোনায় থাকেন তাহলে তো বাহ চমৎকার, অর্থাৎ তখন তো আর বুঝি নাই তাই দিতে পারলাম না, এখন যখন আপনি বললেন যে এটাই গান তাহলে তো বাহ বাহ। আমরাও এখন বাংলা ভাষায় এসেও অনেক সময় ঠিক ধরতে পারি না যে কবিতা আবৃত্তি হচ্ছে না বক্তৃতা হচ্ছে, এই জায়গাটা কি, এই জায়গাটা হলো আঁকা বাঁকা বিশাল একটা গাছকে কাটা হয়, তাই না? তারপর সে গাছটাকে চেরা হয়, তারপর সেই গাছটাকে যখন সূত্র ধরের হাতে দেওয়া হয়, ছুতার কাঠমিস্ত্রি, না আমাদের ঠাকুরদের ভাষায় এটাকে সূত্রধর পেশা বলে, সূত্রধরের হাতে যখন দেওয়া হয় তো তারা যখন ঘন্টার পর ঘন্টা সেটাকে ঘষে, তখন কি আর আঁকা বাঁকা গাছ থাকে? আল মাহমুদ বলেছে যে শুধুমাত্র গাছ সূত্রধরের ঘর্ষণে সুন্দর হয়ে ওঠে না, বরং সময়ের ঘর্ষণ আছে, সেই ঘর্ষণে শব্দ সুন্দর হয়, কালের ঘর্ষণে সর্বশিল্প কাঁপে থরথর, কালের একটা ঘর্ষণ সময়, এই সময়ের ঘর্ষণে সকল শিল্পই আমরা দেখি না, যেখানে ফার্নিচার তৈরি হয় কাঁপছে না যখন কাটা হচ্ছে, যখন ঘষা হচ্ছে, ঠিক সময়ের ঘর্ষণে সকল শিল্পই থরথর কাঁপে এবং কাঁপতে কাঁপতে একটা জায়গায় এসে স্থির হয়, এবং এই স্থিরতার নাম হলো মসৃণ হওয়া। এই যে কবিতা আর অকবিতা, কবিতাকে দুই ভাগ করা হয়েছে, গদ্য এবং পদ্য, তা আমি বলি এই যে কবিতা আর অকবিতা একটা সমতল জায়গায় চলে আসলো, এটা 100 বছরের ঘর্ষণে এসেছে,
এই 100 বছরের ঘর্ষণে সাহিত্যটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখানে কোনো রকমের বাঁক নেই এবং কোনো রকমের এই আমার হাতের মতো ভরি নেই। এটা তো হলো মানে অসুস্থতার কারণে ওই বেটারা চাপিয়ে দিয়েছে, তাই না? কিন্তু রাস্তাঘাটে কি আমরা এমন মানুষও দেখি না যে তারা কিভাবে চলছেন এবং তাদের কতটা কষ্ট হচ্ছে? কোথাও যে হয়তো আমি লিখেছিলাম যে বাংলা একাডেমি বইমেলায় একবার আমরা 3 বন্ধু গিয়েছি, তো ওজন মাপার পরে আমাদের এক বন্ধু, তার ওজন ছিল 104 কেজি। তো যে ওজন মেপেছে ওই ছেলে বলেছে যে আপনি তো আরেকজনকে সঙ্গে নিয়ে ঘুরছেন, বলেছেন যে ফরমাইয়াছেন যে বলি আছেন যে বলেছেন যে, ঠিক এভাবে বলি না আমরা, বলি কি বলেছেন, ধরুন বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, যে নামাজ দিনের স্তম্ভ। এই যে বাক্যটা আছে এই জায়গাটার মধ্যে যদি আমরা এইভাবে বলি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ ইসলামের ভিত্তি কিংবা স্তম্ভ বলতে পারি, ঠিক সামান্য একটু সরে যদি এইভাবে বলি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ইসলামের স্তম্ভ, কি বাদ দিলাম, যে কি বাদ দিলাম, যে কোনো সমস্যা হচ্ছে? এবার আজকে রাত্রে ঘুমানোর আগে আপনি নিজে এমন চিন্তা করবেন, বলেছেন যে তারপর বক্তব্য, আর বলেছেন তারপর বক্তব্য, এবং দেখবেন যে এটা আমাদের একেবারে স্কুলের পাঠ্য বই থেকে শুরু করে মাদ্রাসার পাঠ্য বই, একজন প্রফেসরের বক্তৃতা থেকে শুরু করে একজন টেলিভিশনের আলোচক থেকে শুরু করে একজন মসজিদের আলোচক পর্যন্ত, এমনকি একজন ব্যবসায়ী পর্যন্ত, আপনি একটা বিষয় মনে করেন যে এখন যে সমস্যাটা হচ্ছে যে বলে না, দেখা যাবে 5 মিনিট কথার মধ্যে 40টা যে বলেছে, আপনি একটানে সবগুলো যে একত্রিত করে একটা আছাড় মারুন, তারপর বাক্যটাকে সাজান, দেখেন যে কেমন স্মার্ট মনে হয়, কোন শব্দটা ফেলে দিলে বাক্যটা স্মার্ট হয়। কিভাবে বুঝবো যে এটা রেখে আর না রেখে অর্থে কোনো ব্যবধান সৃষ্টি হয়? কোনো ব্যবধান সৃষ্টি হয় না। যখন ব্যবধান সৃষ্টি হয় না তাহলে যাকে ফেলে দিলে আমার ভাব প্রকাশে কোনো ব্যবধান সৃষ্টি হয় না, তাকে আছার মেরে শুধু ফেলে দেব না, ভেঙে পায়ে পিষে মাটির সঙ্গে মিশিয়ে ফেলার নাম হলো ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাকে আল মাহমুদ বলেছেন কালের ঘর্ষণে সর্বশিল্প কাঁপে থরথর, এটাই ঘর্ষণ। মনের ভাব প্রকাশ করবার জন্যে অতিরিক্ত শব্দ ব্যবহার না করা, দুটো বিষয়। একটা বিষয় হলো ভাষা, আরেকটা বিষয় হলো সাহিত্য। ভাষা এবং সাহিত্যের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে, সেই পার্থক্যটা হলো এই, আমার ওস্তাদ অধ্যাপক আখতার ফারুক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাদা মাটা ভাবে তুমি তোমার মনের ভাবটাকে প্রকাশ করে দিয়েছ, আর তুমি যা বলতে চেয়েছ তোমার পাঠক কিংবা তোমার শ্রোতা ঠিক তাই বুঝেছেন এবং এক চান্সে বুঝেছেন, এটা তোমার ভাষা, সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা, মার্জিত ভাষা, সীমিত ভাষা, আরও যা যা সুন্দর সুন্দর বিশেষণ লাগে আপনার অবসর সময়ে বসাবে। ভাষা সাহিত্যটাকে, সাহিত্য হলো যে এই বলাটার মধ্যে এমন কোনো স্টাইল থাকা যে স্টাইলটার কারণে লেখকের কথাটা কিংবা বক্তার কথাটা পাঠক কিংবা শ্রোতার কাছে একটা ছবি হয়, কথাটা একটা ছবি হয়ে ওঠে।
আমি কি পরিষ্কার বোঝাতে পারছি? হ্যাঁ, একটা হলো আমি যা বলতে চাচ্ছি আমার শ্রোতা ঠিক তাই বুঝেছে, আমি যা লিখেছি এবং লেখার ভেতর দিয়ে আমি যা বুঝাতে চাই আমার পাঠক ঠিক তাই বুঝেছে, ভালো লেখা, শিলিত লেখা, মার্জিত লেখা। আরেকটা হলো যে আমি একটা বিষয়ে কথা বলবার পরে কিংবা আমি একটা বিষয়ে লেখবার পরে আমার বক্তব্যটা এমন চমৎকার একটা ছবি হয়ে উঠেছে, একটা ছবি হয়ে উঠেছে। এই ছবি হয়ে উঠা এটার নাম হলো সাহিত্য। কোনটা ছবি হলো আর কোনটা ছবি হলো না কিভাবে বোঝা যাবে? এর আলামত নিদর্শন আমি বলতে পারব, কিন্তু আল মাহমুদ বলেছেন যে এসব বিষয় নিয়ে কেউ কখনো কথা বলে না, বলতে পারে না, বলার না, এই কারণে যে এগুলো বলে কখনো তৈরি করা যায় না। যে একটা লেখা আমরা পড়ি, ধরুন আমাদের বাংলাদেশে এই সময়ে সবচাইতে শক্তির সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে যে পত্রিকাটার নাম, তার নাম হলো প্রথম আলো, তাই না? ওদের একটা ভাষারও নিজস্বতা আছে, বানানেরও নিজস্বতা আছে, এমনকি ওদের লাইন স্পেস তারও একটা নিজস্বতা আছে, অন্য কোনো পত্রিকার সঙ্গে সেটা মিলে না। কিন্তু তারপরও একটা নিউজ আমরা পড়ে যখন উঠি তখন এই নিউজটা আরেকবার পড়বার জন্যে আমাদের অন্তরের মধ্যে কোনো হাহাকার থাকে না। আত্মা ফারুক বলেছেন যে লেখাটা একবার পড়বার পরে আরেকবার পড়বার প্রতি তোমার আবেগ জন্মায় এবং কখন পড়বে তার জন্য ভেতরে একটা আকুতি তোমাকে তাড়া করে ফেলে, তোমাকে অস্থির করে রাখে এবং বারবার যে লেখাটা পড়েও আশ মিটে না, ওই লেখাটাকে বলা হয় সাহিত্য। সহজভাবে যদি বুঝতে চাই তাহলে আবার আপনাদেরকে আমি একবার ফার্নিচারের দোকানে নেব, একটা কাঠই তো, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় ওই যে মেলা হয়, ফার্নিচারের মেলা হয় না সিলেটে, তো অবশ্যই হবে কারণ এটা তো লন্ডন না, তো 2 লাখ টাকা দিয়ে একটা সেট কিনে আনার পরেও বাসায় এসে দেখা যায় ম্যাডাম জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে আছে। আসলে সে বাইরের দিকে তাকিয়ে আছে না, একটা সেট তার পছন্দ হয়েছিল, সে এখন যেদিকেই তাকায় ওই দিকেই ওই সেটটা শূন্যের মধ্যে ঝুলে থাকে, সে ওটা দেখে। ওই সেটটা কি? যে কাঠের ফার্নিচার এনেছে ঠিক ওই কাঠেরই না, কিন্তু ওখানে শিল্পী এমন কিছু ফুটিয়ে তুলেছে যেটা এখানে ফুটিয়ে তুলতে পারেনি। কথা বোঝাতে পারছি? ঠিক একই শব্দ আমি যদি ব্যবহার করি তাহলে সেটা একরকমের একটা আবেদন তৈরি করে, কিন্তু এই শব্দটা আমি 3 জন ব্যক্তির নাম বলবো, কবি আল মাহমুদ, কবি নির্মলেন্দু গুণ, কবি রফিক আজাদ, সমসাময়িক কবি তারা। শামসুর রহমানের নামও করা যায়, বেশি নাম করছি না, এই কারণে করছি না, বড় কবি, ভালো কবি। দেখুন, একটা শব্দই কিংবা একটা বিষয়ে যখন এই বিষয়টাকে কবি নির্মলেন্দু গুণ বলে তখন তার কাছে মানে তার এই কবিতাটা পড়তে পড়তে বারবার এমন মনে হয় যে একটু শুয়ে শুয়ে পড়তে পারলে যেন ভালো হতো, মানে তার একটা ভঙ্গি এমন যে এটা একেবারে পড়তে পড়তে শুয়ে পড়ো, মিশে যাও। আবার কবি আল মাহমুদ এটাকেই যখন ব্যবহার করেন তখন তার কাছে একটা তার শব্দের ব্যবহারে এমন একটা দোতনা তৈরি হয় যে মনে হয় যেন একটা কৈশোর সর্বত্র ছড়িয়ে পড়ে, একটা উচ্ছ্বাস খেলা করে স্মৃতিতে, মেধায়, স্বপনে, মননে। আবার ওই ভাবটাই, ওই বিষয়টা নিয়েই যখন আমাদের রফিক আজাদ লেখেন তখন এমন ভাবে শরীরের মধ্যে বিদ্রোহ জেগে উঠে, ভালোবাসার কবিতাও মাঝে মধ্যে বিদ্রোহের কবিতার মতো মনে হয়।
এটা দীর্ঘদিনের চর্চা তাদেরকে একটা জায়গায় নিয়ে গেছে, যেই জায়গায় নিয়ে যাওয়ার পরে এক একটা শব্দ তাদের কাছে জাদুর এক একটা মুদ্রা হয়ে গেছে, তারা জাদুকরের মতো শব্দগুলো নিয়ে খেলে। আর আমরা যারা শ্রোতা এবং পাঠক, আমরা তারা ঠিক যেই রকমের মূর্তি তৈরি করে ওই রকমের মূর্তি দেখি, যা বুঝাতে চায় তাই আমরা বুঝতে বাধ্য হই। এটা যাওয়ার এবং পৌঁছার একটা জায়গা। চোর ভালো জিনিস, কিন্তু রফিক আজাদ সে চোরকে বলেছে হে মহান ধ্যানী, হে মহান সাধক। চোর নাকি সাধক, অর্থাৎ একজন সাধক যেমন সারা রাত তাহাজ্জুদ পড়ে, আমাদের লাইনের সাধকের কথা বললাম, তারপরে যখন সকাল হয় তখন সাধক কি করে, মৌলানা সফিউল্লাহ ফুয়াদ এসছেন, আপনারা চিনেন। একজন সাধক সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালবেলা গোসল করে খেয়ে দিয়ে একটা শটান ঘুম দেয়, তাই না? রফিক আজাদ চোরকে বলেছে তুমিও তাই, সারা রাত তুমি তোমার শিল্প দেখাও, এবং তোমার শিল্প এতটাই মন্ত্রময় যে জমিদারের একটি শক্তিমান তালার সামনে যখন তোমার দুটো আঙুল গিয়ে দাঁড়ায় তখন চিটিং হয়, তাই না? দেখেছেন কবি একজন চোরকে সে বলছে সাধক এবং মিলিয়ে দিচ্ছে এবং বলছে যে তোমার হাতের মধ্যে জাদু থাকে। যে জায়গাটায় আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছাতে চাচ্ছি, ইমরুল কাইসের এই মানব সন্তানেরা নষ্ট বিশ্বাসকে শব্দের জাদুতে এই সময়ের তরুণদের দিল এবং মনের ভেতরে এমনভাবে প্রথিত করছে যে আজকে আমাদের বখে যাওয়া তারুণ্য নয়, কৈশোরের আঘাতে দেশ ত্রাহি ত্রাহি করছে। এক সময় মানুষ যুবক হলে পরে নষ্ট হতো, কিন্তু এখন কৈশোরে নষ্ট হচ্ছে। তাদের এই নষ্ট হবার উপাদান তৈরি করছে ইমরুল কাইসের এই সন্তানরা। আমি এবং আমরা আমরা সকলে মিলে যে জায়গাটায় এখন যেতে হবে সেটা হলো শব্দের ওই মুদ্রাগুলো ব্যবহার করে, ওই নাচন ব্যবহার করে, শব্দের ওই দোতনা দেখিয়ে, শব্দের ওই শিল্পের চাণক্য দেখিয়ে আমাদের সময়টাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যেই জায়গায় একদা কাব্য করে সাইয়েদুনা আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদুনা হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নিয়ে যেতে চেয়েছিলেন। কথাটাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি? এর ভেতর দিয়ে মনে হয় আরেকটা কথাও আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এবং আমি বিশ্বাস করি আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অনেকেই বেশ উত্তীর্ণ। কাফিয়া শরীফের মধ্যে আছে ওয়াকাদ উলিমা বিদালিকা হাদ্দুকুল্লি ওয়াহিদিন মিনহা, না তো সকলকে বলে দিতে হয় না যে কি কি বললাম, না? যারা বয়সে ছোট কিংবা কাফিয়ার এ অংশ যারা পড়েননি তাদের জন্য বলছি যে এই মন্ত্রটাকে রপ্ত করার জন্য কাদেরকে পড়ব সেটাও কিন্তু আমি বলে ফেলেছি, বলিনি? এই মন্ত্র রপ্ত করার জন্য কাদেরকে পড়ব আমি বলেছি না বলিনি? বলেছি, আমি সেটাও বলেছি। দেখুন, একটা হলো ভাষা জ্ঞান, পাণ্ডিত্য, শিল্পের গভীরতা ও দক্ষতা সেটা জানবার জন্যে, এবং সেই জায়গায় নিজেকে পাকিয়ে তোলবার জন্যে অবশ্যই রবি ঠাকুর পড়তে হবে।
এমনকি ঈশ্বরচন্দ্রও পড়তে হবে, মাইকেল পড়তে হবে, সব পড়তে হবে, ঠিক আছে। কিন্তু আপনারা তো খুব সহজভাবে এই কথাটা জানেন যে ক্লাস ওয়ান থেকেই আমরা অবশ্যই বাংলা ভাষার উচ্চ পাঠ শুরু করি না, তাই না? অতে অজগর দিয়ে শুরু করি, আতে আম দিয়ে শুরু করি, কতে কই কিংবা কাঁঠাল অথবা কলা কিংবা কলম দিয়ে শুরু করি, তাই না? এই জন্যে দুটো জায়গা আমি কোন সাহিত্যটা চর্চা করব এটা কোনো বুদ্ধিমান মানুষ স্বীকার করবেন না। 2018 সালে এসে 2030 সালের সাহিত্য চর্চা করা যায়, বলবেন কেউ এটা? কি বলেন, বলবেন কেউ? সুতরাং আমি কোন সাহিত্য চর্চা করব, সাহিত্য চর্চিত হতে হতে একেবারে শেষ যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, যেখানে এসে কবিতা লেখেছেন নির্মলেন্দু গুণ, যেখানে এসে কবিতা লেখেছেন সৈয়দ শামসুল হক, যেখানে এসে কবিতা লেখেছেন শামসুর রহমান, যেখানে এসে কবিতা লেখেছেন আল মাহমুদ, যেখানে এসে গদ্য করেছেন হুমায়ুন আহমেদ, আরও আরও নাম আছে, কিছু নাম তো বলবো না এই কারণে যে আপনাদের সঙ্গে তো আমি ওইভাবে ঘনিষ্ঠ না। তারপরেও তো আপনারা শিক্ষিত মানুষ বুঝেন যে সাহিত্যে কিন্তু ইমরুল কাইসের নাম নিতে কোনো সমস্যা নেই, তাই না? তাই বলে কি এটা বলা যাবে যে ওমাদা খালতুল খিদরা খিদরা উনাইজাতা ফাকালাত লি ইন্নাকা মুরজিলি, বলা যাবে? এটা কোনো বলার কথা? কিন্তু তারপরও তো ইমরুল কাইস আছে, তাই না? তো ইমরুল কাইস যেভাবে সাহিত্যে থাকে ভাষাকে রক্ত করবার জন্যে, এমনকি আমাদের সুররাহে হাদিস যারা, কোরআনে করিমের বুনিয়াদী মুফাসসিরুন যারা, তারা ক্লিয়ার করেছেন এটা যে কোরআনে করিমের সাহিত্যের মানকে বিচার করবার মানদণ্ড যেটা, সেটা হলো মুআল্লাকাত। সুতরাং সব যুগের ইমরুল কাইসি যারা সাহিত্য চর্চা করবে তাদের নাম শুনবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ঘরানার হতে হবে, আমার বিশ্বাসের হতে হবে, অন্তত পক্ষে সাহিত্য চর্চার ক্ষেত্রে এই ক্ষুদ্রতাটাকে কেউ স্বীকার করেন, আমরাও করি না। এই জন্য আমি দুটো পার্ট বলছি যে আমাদের চর্চার গদ্য, আমাদের চর্চার পদ্য হবে যেটা 60-এর দশকের পরে, 70-এর দশকের পরে চর্চিত গদ্য পদ্য যেটা, এটা হলো আমাদের চর্চার রূপ। আর এতে গভীরতা অর্জন করার জন্য আমাকে 30-এর আগেও যেতে পারি, 40-এর আগেও যেতে পারি, অবশ্যই জীবনানন্দের আগে আমাকে যেতে হবে, সুকান্তের আগে আমাকে যেতে হবে, কিন্তু সেটা হলো গভীরতা অর্জন করবার জন্যে, চর্চা করবার জন্যে না। নিশ্চয়ই যেহেতু কর্মশালা, অবশ্যই ও মুসাল হাফিজ তো এখানে কথা বলেছেন, তাই না? বলেছেন যে এখন কেউ যদি অন্তমিলের কবিতা লেখেন তাহলে শুরুতেই ধরে নেওয়া হয় যে ছেলে মানুষ কবিতা করা শুরু করেছে, তাই না? তো অন্তমিল মানে ছেলে মানুষই। অথচ আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাষা বিজ্ঞানী ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ সাহেব তিনি বলেছেন যে একটা হলো কবিতা আর একটা হলো গবিতা, অর্থাৎ অন্তমিল নেই। এই রকমের কবিতাকে তিনি বলেছেন, যেটাকে গদ্য কবিতা বলা হয়, তিনি বলেছেন এটা কবিতা না, এটা গবিতা। ভাষাবিজ্ঞানী এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিষ্যদের মধ্যে সবচেয়ে পণ্ডিত ব্যক্তি যাকে মনে করা হয় তিনি হলেন ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ, আমাদের সরাসরি স্যার, আমাদের ক্লাসে তিনি সরাসরি বলেছেন যে গদ্য কবিতা কবিতা না, গদ্য কবিতা হলো গবিতা। এবং এই যে এনামুল হক স্যার, যারা পরবর্তী সময়ে বাংলা একাডেমিতেও চেয়ার দখল করেছিলেন, এই তাদের মধ্যে যে নানা বিষয়ে ফাইট ছিল ভাষাবিজ্ঞানের, তার মধ্যে এটাও একটা অংশ ফাইট ছিল। কিন্তু এখন আমি মনে করি এটা, আপনারা শিক্ষিত মানুষ, এই আবুল হাসান আল নদভি রাহিমাহুল্লাহ তাআলার যে লেখার সংকলন, কী যেন নাম, হ্যাঁ হ্যাঁ মুখতারাত,
মুখতারাতের যে ভূমিকা, ওই ভূমিকার মধ্যে তিনি লিখেছেন যে এই যে ছন্দ ছন্দ তৈরি করে লেখা, এটা হলো ভাষার মেহনত। যদি কোনো ভাষা এই গেরা কলে একবার পড়ে তাহলে সেই ভাষা দাঁড়াইতে পারে না। সারল্য এটা হলো ভাষার মুক্তি, যে ভাষা সরল হতে পেরেছে সেই ভাষা স্বাধীন হতে পেরেছে। এই জন্য আমরা এই সময়কার মানিত যারা কবি সাহিত্যিক তাদের রচনাগুলি পড়ব, মনোযোগ দিয়ে পড়ব, আর আমাদের নেশায় থাকবে যে এই তোমাদের হাতের মন্ত্রগুলোকে জব্দ করে আত্মস্থ করে তোমাদের বিশ্বাসকে আমরা অবশ্যই এখান থেকে ঝেটিয়ে তাড়াব। বাংলাদেশ আজানের দেশ, যা আজান বলে এখানে তাই থাকবে। আজানের উচ্চারণের সঙ্গে সামান্যতম ব্যতিক্রম হতে পারে এমন কোনো কিছু আমরা এই বাংলাদেশে দেখতে চাই না, রাখতে চাই না। তার শক্তিমান হাতিয়ার হবে আগামী দিনে আমাদের সাহিত্য। যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মান দিয়েছেন, সম্মান করেছেন, তাদেরকে সহ আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন, সকলের প্রতি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।